আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকে চলে যাচ্ছি মাওয়া ফেরিঘাটে। যদিও মাওয়া ফেরিঘাট আমাদের জন্য আহামরি কিছু না, কারণ আমরা হচ্ছে শরীয়তপুরবাসী। নদী পারাপারের জন্য আমাদের সবসময় মাওয়া ফেরিঘাটের ফেরি দিয়ে পারা হতে হয়। সো মাওয়া ফেরিঘাট আমাদের জন্য অত কিছু না, ম্যাক্সিমাম টাইম আমাদের এই দিক দিয়ে যাওয়া আসা হয়। তবু আজকে ফ্যামিলিকে নিয়ে চলে যাচ্ছি মাওয়া ফেরিঘাটে, শুধুমাত্র ইলিশ মাছের লেজ ভর্তা খাবো বলে। মাওয়া ফেরিঘাটে দেখার মতো আসলে বলতে গেলে এইভাবে কিছু নেই, বাট মাওয়া ফেরিঘাটের যে রাস্তাটা করা হয়েছে, নতুন যে রাস্তাটা করা হয়েছে, আসলে বলতে গেলে এতটাই সুন্দর মনে হয় যেন বাহিরের কোনো কান্ট্রিতে আমরা চলে আসছি। সত্যি অসাধারণ, রাস্তার কথা না বললেই নয়। রোডটা খুবই সুন্দর করে তারা তৈরি করেছে। যাই হোক, আমরা আসলে মাওয়ার এই রোডটা দেখার জন্য আর হচ্ছে ইলিশ মাছের লেজের ভর্তা খাওয়ার জন্য আর কি যাচ্ছি। তো দেখি এখানে যাওয়া যাক, তারপর কী করা যায় সেটা আমরা চিন্তা করব। মাওয়া ফেরিঘাটে যেহেতু দেখার মতো বা ঘোরার মতো কোনো প্লেস নেই বা কিছু নেই, তো সেক্ষেত্রে আমরা একটা নৌকা ভাড়া করে নিয়েছি। নৌকাটা ভাড়া করে একটু নদীর মধ্যে ঘোরাঘুরি করলাম। পদ্মা সেতু দেখার উদ্দেশ্যে আর কি নৌকাটা ভাড়া করা, বাট আনফর্চুনেটলি নদীর ঢেউটা খুব বেড়ে গিয়েছিল, হঠাৎ করে বৃষ্টি শুরু হচ্ছিল। দ্যাটস ওয়াই আমরা এখানে বেশিক্ষণ স্টে করতে পারতেছিলাম না, নৌকা ডান বাম হেলতেছিল, তো আমরা এই জন্য ব্যাক করে চলে যাচ্ছি। ব্যাক করে গিয়ে আমরা রেস্টুরেন্টে বসে আমাদের লাঞ্চটা সেরে ফেলবো ইনশাআল্লাহ। এই হচ্ছে সেই ইলিশ মাছ যার জন্য মাওয়াতে আসা, গরম সরিষার তেলে ভাজা হচ্ছে।